নমস্কার বন্ধুরা, হাংরিউড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পটলের দোরমা করে দেখাবো, যেটা খেতেও খুব সুস্বাদু হয় আর বানানো খুব সহজ। সেজন্য আমার লাগবে কয়েকটা বড় বড় পটল, ঠিক এরকম সাইজের পটল লাগবে। প্রথমে আমি পটলের খোসাগুলো একটা পিলারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। তারপর পটলের ভেতরের অংশটা আমি একটা চামচের পিছনের সাহায্যে ঠিক এইভাবেই বার করে নেব। খুব সহজেই ভেতরের যে অংশগুলো থাকে সেগুলো চামচের পিছন দিক দিয়ে সহজেই আমি বার করে নিলাম। ঠিক একইভাবে সমস্ত পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর পটলের ভেতরটা দেখো পুর ভরার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তারপর পটলগুলো আমি একটু ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে পটলগুলো একটু লালচে হয়ে আসা অবধি আমি ভাজব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে। পটলগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে পটলে পুর ভরার জন্য যে স্টাফিংটা আমার দরকার হবে সেটাই আমি বানাবো। সেজন্য দেব কয়েকটা কিশমিশ ফোড়নে আর একটা পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। এগুলো আমি 2 মিনিট মতো ভেজে চিনি দিলাম, তারপর দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রাখা, আর দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগের থেকে ভেজে রাখিনি, চিংড়ি মাছগুলো আমি কাঁচাই দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো মশলার সাথেই ভাজা হবে, আর খুন্তির সাহায্যে আমি চিংড়ি মাছগুলো একটু কেটে কেটে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিলাম হলুদ, নুন দিয়ে আবারও সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি ভাজবো, খুব ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়ামই রাখতে হবে। তারপর দিলাম একটা সেদ্ধ করা আলু, যেটা ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পেস্ট, মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিলাম শাহি গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব কাঁচা লঙ্কা কুচি, আর বাটার দিলেই আমার পুরটা পারফেক্ট রেডি হয়ে যাবে পটলে ভরার জন্য। আর পটলগুলোর মধ্যে পুরগুলো ঠিক এইভাবে আমি ভরে নেব, আস্তে আস্তে করে ভরতে হবে, কারণ পটলের মুখটা আমি খুব বেশি করে বড় করে কাটিনি। পুর ভরার সময় পটলের গায়ে মশলা লেগে যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এরপর আমি একটা গ্রেভি বানাবো, সেজন্য একটা সাদা তেল দিয়ে, কড়াইতে সাদা তেল দিয়ে বাটার দিলাম, দিলাম দারচিনি, তেজপাতা, কয়েকটা তেজপাতা দারচিনি দিয়ে আদা রসুন দিলাম, দিলাম চিড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে 2 মিনিট মতো নাড়িয়ে দিলাম 2টো পেঁয়াজ, যেটা একটু রাফলি চপড করা ছিল। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো। তারপর দিলাম জল, জল দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাজু দিলাম, কাজুটা আর এগুলো মশলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি এটা পেস্ট বানাবো সেজন্য আর একটু জল দিলাম, আর তেজপাতা দারচিনি আর বড় এলাচও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, এগুলো সমস্ত তুলে নেব। তুলে নিয়ে এই মশলাটা আমি একটু ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে আবারও একটু সাদা তেল দিলাম, দিলাম শাহি জিরে, শাহি মরিচ ফোড়ন, আর দেব কসুরি মেথি। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর এবার আমি
সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নেব। দিলাম চিনি আর স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পেস্ট দিলাম এই সময়। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এটা আমি অনবরত নাড়তে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এরপর দিলাম পটলগুলো। পটলগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। পটলগুলো থেকে কিন্তু আমার পুরগুলো বেরিয়ে আসেনি। তারপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে পটলের দোরমা। এবার আমি এটা গরম গরম সার্ভ করে দিলাম, যেটা ভাত বা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।